আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান। প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকেও টুইট করতে পারছেন না ট্রাম্প। চার দেশের ক্ষেপণাস্ত্রের নিশানা ইসরায়েল। এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়ালো সৌদি। ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রর কোড কেড়ে নিতে বললেন স্পিকার পেলোসি। এবং সর্বশেষ, কাতারের সঙ্গে আমিরাতে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় চালু। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি শুক্রবার পারস্য উপসাগরের উপকূলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছেন। এ সময় আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর আরব নিউজ ও আনাদোলোর। সামরিক ঘাঁটির উদ্বোধন অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেন সালামি বলেন, আঞ্চলিক অখণ্ডতা, দেশের স্বাধীনতা এবং ইসলামী বিপ্লবের সাফল্যকে ধরে রাখাই আমাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি যে আমাদের শত্রু যুক্তির চেয়ে শক্তির ভাষাকে বেশি গুরুত্ব দেয়। তাই আমাদের অধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যদিকে প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকেও টুইট করতে পারছেন না ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করেছে টুইটার কর্তৃপক্ষ। এরপর মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করলেও তা মুছে দেওয়া হয়েছে। তিনি এই অ্যাকাউন্ট থেকে চারটি পোস্ট করেছিলেন, যা সামাজিক মাধ্যমের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। টুইটার কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে, ইরাকে ক্যাপিটল হিলের দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে শুক্রবার তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে বাক স্বাধীনতা নিষিদ্ধে টুইটার বাড়াবাড়ি করছে এবং আজ রাতে ডেমোক্রেট ও মৌলবাদী বামদের সঙ্গে যোগ সাজশে টুইটার তার প্ল্যাটফর্ম থেকে আমার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে। তারা আমাকে নীরব করিয়ে দিতে চাচ্ছে। খুদে ব্লগটির বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে ট্রাম্প দাবি করেন, বিভিন্ন সাইটের সঙ্গে তিনি আলোচনায় অব্যাহত রেখেছেন, ভবিষ্যতে নিজেদের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার সম্ভাবনার কথাও জানান তিনি। এভাবে চারটি পোস্ট দেওয়ার পর তা মুছে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমটি বলছে, আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করে আমাদের নিয়ম নীতির বিরুদ্ধে গিয়ে তার অ্যাকাউন্ট স্থগিত হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। টুইটার জানায়, মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক টুইট প্রসঙ্গে নেওয়া পদক্ষেপগুলো আমরা বাস্তবায়ন করেছি। নীতিগত সিদ্ধান্ত, অন্যদের প্রতি ক্ষোভ প্রকাশ ও বক্তব্য দেওয়ার ক্ষেত্রে টুইটারকে নিজের প্রিয় মাধ্যম বানিয়ে ফেলেছিলেন ট্রাম্প। এদিকে চার দেশের ক্ষেপণাস্ত্রের নিশানা ইসরায়েল। ইসরায়েলের একটি গবেষণার প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন বছরটি তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হতে পারে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, চলতি 2021 সালে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। এই প্রতিষ্ঠান এক গবেষণা প্রতিবেদনে আরও বলেছে, 2020 সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে জোরদার করায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়। এ সময় ইসরায়েলের সেনাবাহিনীর শক্তি কমে গিয়েছে। ইসরায়েলের একটি প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দখলদার সরকারকে পরামর্শ দিয়ে বলেছে, 2021 সালে মিশর, জর্দান ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে, একই সঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সে পদক্ষেপ নিতে হবে, হামাসের সামরিক হামলা ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের রিপোর্টে দাবি করা হলেও বাস্তবতা হচ্ছে ইরান এখনও এই সমঝোতায় রয়েছে এবং সমঝোতার শর্ত মেনেই কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রেখেছে। আরেকদিকে এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়ালো সৌদি। বিশ্বের শীর্ষ অপরশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব, দেশটির এবার এশিয়ার দেশগুলোর জন্য অপরশোধিত জ্বালানি তেলের অফিসিয়াল সেলিং প্রাইস বাড়ে। এবছরের ফেব্রুয়ারিতে এই বাড়ানো দামে তেল কিনতে হবে এশিয়ার দেশগুলোকে। এছাড়া মার্কিন আমদানিকারকদের বাড়তি দামে কিনতে হবে সৌদি জ্বালানি তেল।
তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়েছে, 2021 সালের ফেব্রুয়ারির জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশগুলোর জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেল প্রতি 70 সেন্ট বাড়ানো হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেল প্রতি 75 সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো, যা আগের মাসের তুলনায় ব্যারেলে 20 সেন্ট বেশি। তবে উত্তর পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে $1.90 ছাড় পাবেন। সূত্র রয়টার্স। অপরদিকে ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রর কোট কেড়ে নিতে বললেন স্পিকার পেলোসি। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রর কোট কেড়ে নিতে সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খুবই অস্থির অবস্থায় রয়েছেন এবং তার কাছে কোনোভাবেই পরমাণু অস্ত্রর কোট থাকা ঠিক নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোনো যুদ্ধের সূচনা করতে না পারেন সে ব্যবস্থা নিতে বলেছেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন, সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে এসব ইস্যুতে কথা বলেছেন এ কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার একক ক্ষমতা ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু কিংবা পরমাণু বোমা হামলা চালানোর নির্দেশ দিতে না পারেন। ন্যান্সি পেলোসি বলেন, ট্রাম্প যাতে আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারেন তা ঠেকাতে হবে। এ বিষয়ে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে একটি চিঠিও দিয়েছেন। সর্বশেষ, কাতারের সঙ্গে আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় চালু। সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জলপথ, স্থলপথ ও আকাশপথ উন্মুক্ত হলো আজ শনিবার থেকে। ভারতীয় প্রতিম দুই দেশের মধ্যে 2017 সালের 5 জুন থেকে ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, যোগাযোগ সবকিছুই বন্ধ ছিল। এছাড়া জলপথ, স্থলপথ ও আকাশপথও ছিল বন্ধ। সন্ত্রাসবাদ সমর্থক ও অর্থায়নের অভিযোগে কাতারের ওপর অবরোধ আরোপ করা হয় সৌদি আরবের নেতৃত্বে, যদিও কাতার বিষয়টি বারবার নাকচ করে দিয়ে আসছে। জিসিসি সম্মেলনে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক চুক্তির পর অবশেষে আজ শনিবার থেকে প্রায় 3.5 বছর পর সেই অবরোধ উঠল।